ডলারের বাজার স্বাভাবিক করতে এবার মাঠে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক। কোথাও কোথাও অনিয়ম পাওয়ার কথাও জানিয়েছে তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে একথা জানান ব্যাংকের মুখপাত্র। এমন অস্থিরতার পেছনে কোনো ব্যবসায়ী এবং ব্যাংক দায়ী থাকলে তাদের খুঁজে বের করার দাবি জানায় এফবিসিসিআই। বিস্তারিত তৌহিদ রানার রিপোর্টে। খোলাবাজারে ডলারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ডলার প্রতি 112 টাকায় বিক্রির রেকর্ডও হয়েছে। তবে বৃহস্পতিবার ব্যাংক ও খোলাবাজারে 102 থেকে 5 টাকায় বিক্রি হয়েছে ডলার। আমদানি রপ্তানির ভারসাম্য না থাকা এবং বৈদেশিক ঋণ পরিশোধ সহ নানা কারণে তৈরি হয়েছে ডলার সংকট। এমন অস্থির পরিস্থিতিতে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে। বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন বলেন, ডলার বাজারের অস্থিরতার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাংকে তো আপনার 10 টাকা প্রফিট করার জন্য, একটা ডলার থেকে 10 টাকা প্রফিট করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু লাইসেন্স দেয় নাই, যেহেতু তারা লাইসেন্সধারী। আর শুধু ব্যাংক না, আমাদের যে সকল এক্সচেঞ্জ হাউসগুলি আছে, মানে এক্সচেঞ্জ হাউসগুলি আছে, তাদের তারাও যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ডলার লেনদেনে অনিয়ম পাওয়ার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। বলেন, এর পেছনে কোনো ব্যাংক মানি এক্সচেঞ্জ হাউস জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কেটে দেখা যাচ্ছে বেশি টাকা দিলেই ডলার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো কারসাজি হচ্ছে কি না এই জন্য বিভিন্ন যে জাতীয় মানি চেঞ্জার যারা ছিল সেখানে আমাদের ইন্সপেকশন গেছে, টাকা রাখা হয়েছে যেগুলো ডলারের এগেনস্টে ডলারই থাকা কথা, আর সেই টাকা যদি ডলার কেনার জন্য হয়ে থাকে সেখানেও কোনো এন্ট্রি নাই। এই জাতীয় কিছু কিছু অনিয়ম পাওয়া গেছে, যে অনিয়মের কারণে আমরা পরবর্তী সময় ব্যাংক আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডলারের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের 10টি টিম কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।